আমি তানভিন বলি, অ্যাজ এ ওয়ার্কিং মাদার আমি বলবো যে আমাদের সবসময় একটা কনসার্ন থাকে যে যাদের বাচ্চা স্পেশাল নিডস তাদেরকে একটা ভালো জায়গায় যাতে আমরা অ্যাডমিট করিয়ে একটু বেনিফিট পেতে পারি। সো আমি আমার মেয়েকে আড়াই বছর আগে স্কুলটা সেন্টার ফর স্পিচ থেরাপি সেন্টারে অ্যাডমিট করিয়েছিলাম। থ্রু ফেসবুক ব্রাউজিং আর গুগল ব্রাউজিং আমি এই অ্যাডমিনিস্ট্রেশনটা সরি সেন্টারটার নামটা জানি। তো দেন আমি কন্ট্যাক্ট করলাম, প্যাকেটটা আমি আনলাম। তো প্রথম থ্রি মান্থস ও শুধু থেরাপি নিত। আচ্ছা, ফার্স্টে বলে রাখছে ওর কী কী প্রবলেম ছিল। তার হিউজ অ্যাটেনশন ডেফিসিয়েন্সি ছিল, সে আই কন্ট্যাক্ট করতো না, তারপরে ডাকলে কোনো অ্যান্সার দিত না, বা চেহারা কি বলবো বা কোনো রেসপন্স সে করতো না, পয়েন্টিং করতো না, স্পিচ দিলে ছিল কোনো ওয়ার্ডে সে করতো না। যখন সে এই সেন্টারে অ্যাডমিট হয় তখন সে শুধু মাম টাটা বাই বাই এই তিনটে ওয়ার্ডে বলতে পারতো, আর কোনো কিছু তার রেসপন্স ছিল না, চরম হাইপার ছিল। তো এই যেকোনো একটা সিচুয়েশনে আমি তাকে এই সেন্টারে ভর্তি করাই। তো ওখানে সে মাস প্রথমে সপ্তাহে ওই তিন দিন স্পিচ থেরাপি আর তিন দিন কোচিং মানে যে অকুপেশন থেরাপি সে তাকে নিত। এরপর আমি দেখলাম যে ওর আস্তে আস্তে ও ডেভেলপমেন্ট হচ্ছে, আই কন্ট্যাক্ট বাড়ছে, হাইপার অ্যাক্টিভিটিও একটু কমে আসছে, তারপর সে তার ভোকাবুলারি একটা আগে যেখানে কোনো ওয়ার্ড এনে একটা একটা করে ওয়ার্ড সে ইউজ করা শুরু করলো একটা ওয়ার্ড। তো থ্রি মান্থস ডেভেলপমেন্টের পরে আমরা তাকে ঠিক করলো তাকে এখন একটা স্পেশাল স্কুলে দিব, কারণ নর্মাল স্কুলে যদি তাকে দিয়ে দিই, নর্মাল স্কুলে বাচ্চারা বুলিং এর ইয়ে হয়, বুলিং ফেস করে, ওদের যদি স্পেশাল নিডস থাকে, তো আমি প্রথম ট্রায়াল বেস থেকে স্পেশাল স্কুলে তার কি ডেভেলপমেন্টটা হয়। স্পেশাল স্কুলে অ্যাডমিট করার পর আমি যেটা দেখলাম যে তার অনেক ডেভেলপমেন্ট খুব ভালো হচ্ছে, সে কাউন্টিং পাচ্ছে, অ্যালফাবেট চিনছে, তারপর আপনার কি ভোকাবুলারি পাচ্ছে, ভেজিটেবলস এর নেম, ফ্লাওয়ারের নেম, তারপর অ্যানিমালস এর নেম সে বলতে পাচ্ছে। আলহামদুলিল্লাহ তার ডেভেলপমেন্ট বাড়তে থাকলো। এরকম করে তাকে এক বছর পর আমি তাকে অ্যাজ এ ডক্টরের সাজেশন আমি তাকে আরেকটা রেগুলার স্কুলেও দিলাম। তো এক বছর সে ফুল স্পেশাল স্কুল করলো, তিন মাসে থেরাপি নিয়েছে, এক বছর একই সেন্টারে সে ফুল স্কুলিং করলো। দেন সেকেন্ড ইয়ার তাকে আমি সকালে রেগুলার স্কুল দিতাম, বিকালে আমি স্পেশাল স্কুল দিতাম, সে কোনটাতে অ্যাডাপ্ট করবে ভালো। তো সেখানে আমি দেখলাম যে রেগুলার স্কুলের যে কারিকুলাম যে পড়াশোনাগুলো সেগুলো সার বাসায় করতে চায় না বা আমরা বোঝাতে পারি না বা বসতে চায় না, বাট স্পেশাল স্কুলের টিচারদের ডিরেকশন ওটা তারা কিন্তু ভালোভাবে নেয়। তো আমাকে রেগুলার স্কুল থেকে বললো যে ওকে পাশাপাশি দুটো স্কুল কন্টিনিউ করেন, আর ডক্টরও তাই বললেন দেখেন কোনটাতে প্রভাব পড়ে। তো ইনশাল্লাহ একটা বছর ধরে সে স্পেশাল স্কুল রেগুলার স্কুল দুটোই কন্টিনিউ করছে এবং আলহামদুলিল্লাহ তার ডেভেলপমেন্ট আরও ভালো। সে এখন যে মানুষটা একটা ওয়ার্ড বলতে এখন সে দুইটাকে তিনটে ওয়ার্ড একসাথে বলে এবং একটা সেন্টেন্স মেকো সে করে। অত এখন ডেভেলপমেন্ট ইস্যু আছে, বাট প্রপার পেন একটু সেন্স মেক করে সে কথা বলতে পারছে, কাউন্টিং পয়েন্টিংটা জানছে, আই কন্ট্যাক্ট করে, অ্যান্সার দেয়। তো আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে আমি বলবো সেন্টার ফর স্পিচ থেরাপিতেও আড়াই বছরের একটা জার্নি, দুই বছর তিন মাস। তো যেটা হচ্ছে ইনশাল্লাহ এখন ওকে ফুললি রেগুলার স্কুলে দিব, বাট পাশাপাশি এই যেসব ল্যাকিংস থাকে এসব বাচ্চাদের যে স্পিচের প্রবলেম, একটু কনসেন্ট্রেশন প্রবলেম, সে মান্থলি সেখানে অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি রেগুলার নেবে যতদিন তার লাগে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি থ্যাংকস টু অল টিচার অফ অর সেন্টার ফর স্পিচ থেরাপি, তারা যথেষ্ট কোঅপারেটিভ। আমি ওয়ার্কিং মাদার, আমার অনেক লিমিটেশন ছিল, তারা আমি যখনই ফোন করে যা হেল্প চেয়েছি তারা সেটা করে দিয়েছে। টিচার্সরা সবাই সাপোর্ট করেছে, বাচ্চা হোমওয়ার্ক করতে চাইতো না, তারা নিজেরা এখানে হোমওয়ার্ক করিয়েছে। আমি বলবো অল সাপোর্ট তারা করেছে। তো যারা ফিল করেন যে যার বাচ্চাদের জন্য এরকম একটা সেন্টার দরকার যেখানে তার ডেভেলপমেন্ট হবে, আপনারা অবশ্যই এখানে আসবেন। থ্যাংক ইউ।